আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি ঈদের পরবর্তী দিন, একটা খাসি, একটু ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটা খাসির ফার্মে এসেছি। তো এখান থেকে আমরা কিছু দুই একটা খাসি নিয়ে যাব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাসির ফার্মের খাসি, এখানে 4-5 মাসের খাসি আছে, আমরা এখান থেকে নিয়ে যাব। তো এখানে মালিকের সাথে আমাদের একজন ভাইয়ের খুব ভালো সম্পর্ক, তো ওনার কাছে আসছি। এখানে কিছু বাধ্যবাধকতা আছে, যাই হোক না বলি। এই যে একটা ছাগলের ফার্ম দেখতে পাচ্ছেন, টোটাল দেখেন এই শেডটা, এই শেডের ভিতরে ছাগল বসবাস করে। তো এখান থেকে মাদি ছাগলগুলো যেগুলো দুধ দেয়, এই ছাগলগুলো এটার ভিতরে, আর যেগুলো বাচ্চা বা খসি এগুলোকে এইভাবে শেডে আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি একটা চমৎকার জিনিস আপনাদের দেখাচ্ছি, যে গ্রিক সাইপ্রাসে এই যেখানে একটা পাইপ এসেছে, মানে এদেশের ভাষা বলে সোলিনা, এই সোলিনাটা সরাসরি এই শেডের ভিতরে আছে, অর্থাৎ এই ভিতর দিয়ে নিচে দুধ দহন করা হয়, আর এই দুধটা পাইপ দিয়ে সরাসরি ওই জায়গা থেকে এখানে এই ট্যাঙ্কিতে চলে আসে, এই যে ট্যাঙ্কি। তো দেখেন কত পরিষ্কার বিষয়, যদি একটা ফার্ম খামার, কিন্তু আপনি দেখেন এটা একটা ঘরের মধ্যে করার রাখা হয়েছে, এবং এই ট্যাঙ্কিতে দুধ এসে জমা হবে, আর এই দুধ এখান থেকে এইখানে পাইপের মাধ্যমে সরাসরি ট্যাঙ্কিতে চলে যাবে, গাড়ি যে গাড়িটা আছে, আর এই দুধ পরবর্তীতে ফ্যাক্টরিতে বা যেখানে এদেশে সাইপ্রাসে ফেমাস হচ্ছে দুধের চিজ, যেটা হাল্লুমি বলা হয়, এবং চিজ আনারি এগুলো হচ্ছে বিখ্যাত, তো এখানে চলে যায়। তো এই হচ্ছে মোটামুটি ছাগল ফার্মের আরও কিছু তথ্য, ইনশাল্লাহ আমরা ভিডিওর লাস্টে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ছাগলের ফার্মে যদি কারো ভিসা হয় তাহলে থাকার অ্যাকোমোডেশনটা কে দেবে, মালিক দেবে? তো আমি তো বি হনেস্ট অনেক কিছু শেয়ার করে দিই আপনাদের কাছে, যদিও মনে হয় যে এই দেখেন একজন হয়তো এশিয়ান লোকের, আমি জানি না এখানে কে থাকে, তো এখানে একজন মানুষ থাকেন এই ঘরে, উনি ফার্মে কাজ করলে এরকম ঘরে থাকতে হবে বা থাকার ব্যবস্থাটা, এবং একটু নির্জন হবে, লোকালয় থেকে আলাদা হবে। এ হচ্ছে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, আর ছাগলের ফার্ম। তো এরকম ছাগলের ফার্মে যদি আপনার কাজ হয়, ভিসা হয়, তাহলে এই এরকম পরিস্থিতিতে, এরকম একটু পাহাড়ি অঞ্চল, নির্জন জায়গায়, কারণ বাংলাদেশের মতো না যে কোনো জায়গায় আপনি ফার্ম করতে পারবেন না, এখানে অনুমতি, সরকারের পক্ষ থেকে অনুমতির ব্যাপার আছে, এবং যেসব এরিয়াতে ফার্মিং করা যায় এইসব এরিয়াতে কিন্তু ফার্ম করা হয়, যে কোনো জায়গায় আপনি চাইলে করতে পারবেন না। আর এরকম মালিক পক্ষ যারা খামারি তাদের বাড়িঘর থাকে, পাশাপাশি আপনার যেরকম লোকজনের থাকার বাড়িটা হবে এরকম, বাসাগুলো এরকম হবে। তো এই বিষয়তে এসে অনেকেই টিকতে পারেন না, বাংলাদেশিরা অনেকে হয়তো স্বপ্নে মনে করেন যে ইউরোপ আসছি, ইউরোপের যে স্বপ্ন অনেকে বাইরে থেকে দেখেন, এটা হয়তো অনেক সময় ব্যাঘাত ঘটে, এই কারণে যারা নিয়ে আসেন এবং যারা আসেন পরে একটা দ্বন্দ্ব দেখা দেয়, বিশেষ করে গ্রিক সাইপ্রাসে, অন্য অন্য জায়গার ব্যাপারটা আমি বলছি না, এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এই কাজগুলো অনেক কঠিন হয়ে থাকে আমার দৃষ্টিতে। আপনি জানি না, অনেকে করতে পারেন, আমাদের কিছু ভাইরা করতে পারেন, তো এই কাজ লোকালয় থেকে আলাদা, একদিন ছুটি পাবেন, কাজ লং টাইম হয়, এরকম অনেক বাস্তবতা আছে এখানে, যা না আসলে কেউ বুঝবেন না। তো কোয়ালিটিও তো সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে থাকি, এই হচ্ছে বাস্তবতা। এক এক জায়গায় ফার্মের ভিন্নতা থাকতে পারে, তো অলমোস্ট ফার্মিংটা এই সেক্টরে ছাগলের ফার্মে, অনেকেই বলেন যে ছাগলের ফার্মের একটা ভিডিও দিয়েন ভাই, তো আমি অনেক সময় আসি, কিন্তু আমি ইচ্ছা করে এরকম বিষয় শেয়ার করি না, আমি মনে করি যে এটা অনেকের জন্য লজ্জাজনক হয়ে যেতে পারে বা অনেকে আনইজি ফিল করতে পারেন। তো যাই হোক, আমরা আসছিলাম যে ছাগলের ফার্মে, এই যে ছাগল আমরা নিচ্ছি, এখন দুইটা ছাগল নেব এখান থেকে, ঈদের পরবর্তী দিন আমরা একটু তো বুঝেনি, একটু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই। তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, উনি হচ্ছেন এই খামারের মালিক।